দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ায় আমেরিকার বৃহত্তম সেনা ঘাঁটি। আরো থাকছে বিস্ফোরক ব্যবহার করে গুড়িয়ে দেওয়া হলো ফ্লোরিডার সেই ভবন। জানিয়ে দিব ফের যুদ্ধবিরতি ভেঙে গাজায় বিমান হামলা ইসরায়েলের। আরো থাকছে আফগানিস্তান ছাড়লো মার্কিন সৈন্য, এবার প্রস্তুত চীন। জানিয়ে দিব ফিলিস্তিনি বন্দি মুক্ত করার উপায় জানা আছে বলছে হামাস নেতা। এবং সর্বশেষ জানিয়ে দিব তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে আফগান নারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ায় আমেরিকার বৃহত্তম সেনা ঘাঁটি। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ায় আমেরিকার সর্ববৃহৎ সামরিক ঘাঁটি। আরব দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল অমর তেল ক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ওই সেনা ঘাঁটি সিরিয়ার একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে মার্কিন ঘাঁটি কেঁপে উঠেছে। মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে দুটি রকেট। লন্ডন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সৌদি আরবের সরকারি নিউজ চ্যানেল আল আরাবিয়া টিভিকে বলেছে, তেল ক্ষেত্রটিতে একাধিক রকেট আঘাত এনেছে সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর গণমাধ্যম শাখার প্রধান ফরহাদ শামির উদ্ধৃতি দিয়ে রাশিয়ার নিউজ চ্যানেল রাশিয়া টুডে জানিয়েছে, তেল ক্ষেত্রটির পশ্চিম প্রান্তে দুটি রকেট আঘাত এনেছে। তবে অন্যান্য সূত্র বলেছে, তেল ক্ষেত্রটির কাছে মোতায়েন বিদেশি সেনাদের প্রশিক্ষণ চলার সময় ওই বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। 2014 সালে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে সিরিয়া ও ইরাকে অবৈধভাবে সেনা মোতায়েন করে আমেরিকা, কিন্তু নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র এবং দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে যে ইরানের সহযোগিতায় সিরিয়া ও ইরাকের সেনাবাহিনী যখন আইএস এর জঙ্গিদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাচ্ছিল, তখন এসব জঙ্গিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভূমিকা পালন করেছে মার্কিন সেনারা। সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে জোর করে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। বিস্ফোরক ব্যবহার করে গুড়িয়ে দেওয়া হলো ফ্লোরিডার সেই ভবন। বিস্ফোরক ব্যবহার করে গুড়িয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত সেই বহুতল ভবন। চ্যাম্পলেইন টাওয়ার সাউথ নামের 12 তলা ভবনটির এক অংশ 24 জুন ধসে পড়ে। ধসে পড়ার সময় ভবনটির বাসিন্দারা ঘুমিয়েছিলেন। ভবন ধসে প্রাণ হারায় 24 জন এবং 121 জনকে খুঁজে পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ হওয়ায় রবিবার রাতে ভবনটির বাকি অংশ পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মুহূর্তের মধ্যে ভবনটি গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এখন থেমে থাকার উদ্ধার অভিযান ফের শুরু করা হবে। সূত্র বিবিসি। যুদ্ধবিরতি ভেঙে গাজায় বিমান হামলা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। শনিবার হামলাটি চালায় দখলদার বাহিনী, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে 4 বার বিমান হামলা চালালো দখলদার বাহিনী। ইসরায়েলি বাহিনী দাবি, গাজা থেকে তাদের দিকে আগুন বেলুন ছোড়া হয়েছিল, জবাবে হামাসকে লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। হামলার লক্ষ্যস্থান ছিল হামাসের অস্ত্রাগার, তবে ইসরায়েল হামাসের দিকে আগুন বেলুন হামলার অভিযোগ তুললেও এখনো পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি হামাস। এর আগে গত 2 জুলাই একই অভিযোগে গাজা উপত্যকায় তৃতীয়বারের মতো বিমান হামলা চালায় ইসরায়েল। তখনও ইসরায়েলি বাহিনী দাবি ছিল গাজা থেকে তাদের দিকে বিস্ফোরক ভর্তি বেলুন ছোড়া হয়েছিল, জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালিয়েছিল তারা। ইসরায়েলের দাবি ছিল হামলার স্থানে হামাস নিজেদের অস্ত্রের উন্নয়ন ও গবেষণা করত। নানা ধরনের চাপের মুখে গত 21 মে শেষ পর্যন্ত মিশরের মধ্যস্থতায় গাজায় বিমান হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যদিও এর মধ্যে ইসরায়েলে পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর পদ, কিন্তু থেমে নেই ফিলিস্তিনিদের ওপর বর্বরতা।
সুতরাং প্রধানমন্ত্রীর বদল হলেও বদলায়নি ইসরায়েলের নীতি। গত 10 থেকে 21 মে পর্যন্ত টানা 11 দিনের সংঘাতে প্রায় 256 ফিলিস্তিনি নিহত হয়, এর মধ্যে 66 জনই শিশু, অপরদিকে 2000-এর বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলের রকেট হামলায় 12 জন নিহত হয়েছে, তবে হতাহতের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। এদিকে শনিবার পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে দখলদার বাহিনী নাবলাস শহরের দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে এলো পাথাড়ি গুলি শুরু করে, ফলে হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, 20 বছর বয়সী এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। কোসরা গ্রামে নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় দখলদার বাহিনীর গুলি এসে তার বুকে লাগে, গুলিবিদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়েছে। সূত্র আল জাজিরা। আফগানিস্তান ছাড়লো মার্কিন সৈন্য, এবার প্রস্তুত চীন। অবশেষে আফগানিস্তান ত্যাগ করলো মার্কিন সৈন্যবাহিনী, এর সঙ্গে সঙ্গে শেষ হলো আফগানিস্তানে মার্কিনীদের দীর্ঘতম যুদ্ধ। তবে এই সৈন্য স্থানকে সুযোগ হিসেবে দেখছে চীন। ধারণা করা হচ্ছে ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সৈন্য স্থানে চীন তাদের অবস্থান শক্ত করবে। দক্ষিণ এশিয়ায় চীনের স্বপ্নের প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড পাকিস্তানের সঙ্গে চীনের সুসম্পর্কের রেশ ধরে এবার শি জিনপিং সরকার চায়না পাকিস্তান ইকোনমিক করিডর নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে চীন প্রায় $62 বিলিয়ন অর্থ লগ্নি করে এবং তারই অংশ হিসেবে এবার এ প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছে আফগানিস্তান। লক্ষ্যমাত্রা 2049 সালকে সামনে রেখে চীন বেল্ট অ্যান্ড রোড বাস্তবায়নে বিভিন্ন স্বল্প উন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলোকে বড় অঙ্কের ঋণ দিচ্ছে। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে আফগানিস্তান ও চীনের এ সহায়তার আওতাভুক্ত হবে। ইতিমধ্যে চীন পাকিস্তানের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি বিস্টের দেওয়া তথ্য থেকে জানা যায়, পেশোয়ার থেকে কাবুল পর্যন্ত যে হাইওয়েটি গেছে, চীনের ইচ্ছা সেটিকে বেইজিং পর্যন্ত সম্প্রসারিত করা। এর মাধ্যমে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে আফগানিস্তানের সংযুক্তি ঘটবে। এতদিন যুক্তরাষ্ট্রের চাপে চীনের সঙ্গে আফগানিস্তানের শক্ত অবস্থানে তৈরি হচ্ছিল না, এবার যেহেতু আফগানিস্তানের ওপর থেকে মার্কিনরা তাদের সব অধিকার তুলে নিল, সেক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে আফগানিস্তানের আর বাধা থাকবে না। আফগানিস্তানের অভ্যন্তরে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম থেকে যুক্তরাষ্ট্র এবং উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো বাহিনীর সব সদস্যকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তালেবানদের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে শুক্রবার বাগরাম বিমান ঘাঁটি দখল করে দেওয়া হয়। রাজধানী কাবুল থেকে 60 কিলোমিটার উত্তরের বাগরাম ঘাঁটি থেকেই 20 বছর ধরে তালেবান এবং তার মিত্র জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের তালেবানের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চলতি বছরের 1 মের মধ্যে সব মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ওই সময়সীমা 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। আফগানিস্তানে থাকা সিংহভাগ মার্কিন সৈন্য দেশে ফিরে যাবে, কেবল দূতাবাস পাহারা দেওয়ার জন্য কতিপয় সৈন্য সেখানে থাকবে। বিদেশি সেনা প্রত্যাহারের ফলে আফগানিস্তানে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকে মাথা চাড়া দিতে দেবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তালেবান। ফিলিস্তিনি বন্দি মুক্ত করার উপায় জানা আছে বলছে হামাস নেতা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খালেদ মিশাল বলেছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় ইস্যুটির কোনো অগ্রগতি হয়নি। তবে প্রতিরোধ সংগ্রামীরা জানে দখলদার ইসরায়েলের হাত থেকে কিভাবে বন্দী মুক্ত করতে হয়। তিনি আরো বলেন, ফিলিস্তিনিরা ডিল অব দ্য সেঞ্চুরি এর মতো ষড়যন্ত্র ও শেখ জাররাহ নিয়ে অপতৎপরতা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে পেরেছে, অন্যান্য ষড়যন্ত্র ও মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, যেসব দেশ দখলদার ইসরায়েলের মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী তারা ভুল করেছে। মুসলিম উম্মাহর জন্য দখলদার ইসরায়েল এক মহাবিপদ বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি দখলদার ইসরায়েল ঘোষণা করেছে, ফিলিস্তিনিরা তাদের সব বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত ক্রসিং পয়েন্ট খোলার অনুমতি দেওয়া হবে না এবং আন্তর্জাতিক কোনো সাহায্য গাজায় যেতে পারবে না। এছাড়া তারা গাজার পূর্ণ গঠনের কাজও আটকে দেবে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল হামাসের শর্ত শিথিল করার দাবি জানিয়ে বলেছে, হামাস যে সংখ্যক বন্দীর মুক্তি চাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়, বন্দীর সংখ্যা কমাতে হবে। তবে হামাস দখলদার ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দখলদার ইসরায়েল অন্য ইস্যুগুলোকে বন্দী বিনিময়ের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছে বা গ্রহণযোগ্য নয় এবং কেবলমাত্র বন্দীর বিনিময়ে বন্দী মুক্তি দেওয়া হবে। সূত্র পার্স টুডে। তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে আফগান নারীরা। তালেবানের বিরুদ্ধে ফের অস্ত্র তুলে নিয়েছেন কয়েক ডজন আফগান নারী, কেউ হাতে নিয়েছেন মরণঘাতী ভারী অস্ত্র। অনেক নারী আবার মিছিল করেছেন দেশটির ঘোর প্রদেশের প্রাদেশিক রাজধানী ফিরোজ কোহে। এরই মধ্যে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নামা নারীদের অনেকেই হাত মিলিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের সাথে।
এসব নারীদের দাবি তালেবানের শাসনামল অর্থাৎ 1996 থেকে 2001 সাল ছিল আফগান নারীদের জন্য অন্ধকার সময়। তালেবানের আমলে নারীদের অধিকার হরণ করা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ছিল আফগান নারীরা, ধর্মীয় আইনের নামে নারীদের অধিকার ও ক্ষমতা খর্ব করা হয়েছে বলে অভিযোগ অস্ত্র হাতে তুলে নেওয়া নারীদের। তালেবানের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত এমন নারীর সংখ্যা গত তা নিশ্চিত করতে পারেনি আশরাফ ঘানি প্রশাসন, তবে তাদের দাবি ক্রমবর্ধমান হারে বাড়ছে ভারী অস্ত্র হাতে তুলে নেওয়া নারীদের সংখ্যা। দেশটির পশ্চিমাঞ্চল ফারাহ প্রদেশে তালেবান জঙ্গিদের হাতে ছেলেকে হারিয়েছিলেন এক মা, এরপর ছেলে হত্যার প্রতিশোধ নিতে 2014 সালে ওই আফগান নারী অন্তত 25 তালেবান জঙ্গিকে হত্যা করেছিল। নাম প্রকাশ না করা শর্তে ঘোর প্রদেশে এক অধিবাসী ছিলেন, তারা আফগান প্রশাসনের সঙ্গে আছে, অধিকারের জন্য লড়াইরত নারীদের সঙ্গে আছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনেও তারা অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। নারীরা ছাড়াও আফগানিস্তানের বহু সাধারণ মানুষের মধ্যে তালেবানের বিপক্ষে অস্ত্র হাতে তুলে নিয়েছে, নারীদের মতো তারাও হাত মিলিয়েছে ঘানি প্রশাসনের সঙ্গে। এদিকে থেমে নেই তালেবান যোদ্ধারাও, আফগানিস্তানে একের পর এক জেলা দখল করে নিচ্ছে তারা। সবশেষে দখলে নিয়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বাদাখশান ও কান্দাহর জেলা। বেদখল হওয়ার আগে কান্দাহার অঞ্চলটি তালেবানের পুরাতন দুর্গ হিসেবে পরিচিত ছিল। 3 জুলাই রাতে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের মাধ্যমে শহরটি দখলে নেয় তালেবান। গত 24 ঘন্টায় তালেবান আফগানিস্তানের আরো 6টি জেলা নিজেদের দখলে নিয়েছে। সম্প্রতি দখল করা জেলাগুলো হলো বাদাখশান প্রদেশের কোফাব, আরগো, কোহিস্তান, জিবাক, ইওয়ান ও বাহারাক। এছাড়া কান্দাহর প্রদেশের পাঞ্জাওয়াই টিকায় দখল করেছে জিরো, তাখারে দখলে নিয়েছে ওয়ারশাস জেলা। এ নিয়ে আফগানিস্তানের 372টি জেলার মধ্যে তালেবানের দখলে এলো 116টি জেলা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আশরাফ ঘানি সরকারের মধ্যে হতাশা বেড়েছে, কারণ একের পর এক জেলা দখল করে নিচ্ছে তালেবান। আশরাফ ঘানি হলো মার্কিন সমর্থিত আফগান প্রেসিডেন্ট। এদিকে জেলাগুলো পুনরুদ্ধার সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে, এতে আতঙ্ক বাড়ছে সাধারণ জনগণের মাঝে। এর মধ্যে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতে নিহত হয়েছে বহু সাধারণ মানুষ। অনেকে চাচ্ছে যে কোন এক পক্ষের বিজয়ের মাধ্যমে এই লড়াইয়ের অবসান হোক। 2001 সালে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার সহ তালেবানের আরো 2টি হামলায় যুক্তরাষ্ট্রে প্রায় 3,000 মানুষ প্রাণ হারায়। এই হামলার জন্য আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। এরপর থেকে আফগানিস্তানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। 2011 সাল থেকে চলা যুদ্ধ সংঘাতে এখনো পর্যন্ত 64,000-এর বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 40,000-এরও বেশি সাধারণ মানুষ, এছাড়া আরো প্রায় 3,500 বিদেশি সেনা নিহত হয়েছেন। এ অবস্থায় সম্প্রতি আফগানিস্তান যুদ্ধে ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন হামলার 2 দশক পূর্তির আগেই আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।